দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন অধ্যক্ষ জহির উদ্দিন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সাথে পড়াশোনা করেছি। আজকে সেই সিলেটের একটা কলেজে অধ্যাপনা করে এবং সেটার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছে। আমরা এখন আমাদের এই বাংলাদেশের বিভিন্ন ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট কী হচ্ছে বা আরও কী হওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। জহির, তুমি কেমন আছো? হ্যাঁ, ধন্যবাদ, আছি, বেশ ভালোই আছি। আজকে জোরে বলতে হবে। হ্যাঁ, তো সেটি হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়ে পার করেছি, এখন তুমি একটা দায়িত্বপূর্ণ কাজে আছো, ছাত্রছাত্রী অনেক আছে। তোমাদের ছাত্রছাত্রী কেমন আছে কলেজে? 700-800। একটু জোরে বলতে হবে। আমরা আজকে দুজন একত্রিত হয়েছি। আমার পাশে দেখতে পাচ্ছেন অধ্যক্ষ জহির উদ্দিন, বিভিন্ন সময় লেখালেখি করে এবং একটা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছে, এবং অনেক জ্ঞানগর্ব আলোচনা মাঝে মধ্যে তার শুনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একই সাবজেক্টে একই সময় পড়াশোনা করেছি। আজকে আমরা বাংলাদেশের ডেভেলপমেন্ট প্লাস এগুলো রক্ষণাবেক্ষণ এবং আরও কী হওয়া উচিত সে বিষয়টি নিয়ে আলোচনা করব। জহির, কী অবস্থা, কেমন আছো? হ্যাঁ, চমৎকার, বেশ ভালো আছি। তোমাদের সিলেটের অবস্থা কী? হ্যাঁ, ভালো আছে সব মিলিয়ে। আমার ছেলে মেয়ে যথেষ্ট ভালো। আচ্ছা, এখন আমরা এই যে আমাদের বাংলাদেশে এখন যেসব উন্নয়ন আমরা লক্ষ্য করছি, বিশেষ করে বাংলাদেশে বেশ কিছু মেগা প্রজেক্ট এখন বাস্তবায়ন হচ্ছে, উল্লেখযোগ্য হলো আমাদের পদ্মা ব্রিজ, পদ্মা নদীর উপর বহুকাঙ্ক্ষিত যেটি। আমাদের মেগা প্রজেক্টের মধ্যে আছে ফ্লাইওভার, আমাদের মেগা প্রজেক্টের মধ্যে আছে মেট্রো রেল, আমাদের মেগা প্রজেক্টে আগামীতে যেটি আছে শোনা যাচ্ছে যে সাবওয়ে তৈরি হবে, এবং কর্ণফুলী টানেল, কর্ণফুলী টানেল হচ্ছে এবং আগামী বছর সেটি উদ্বোধন, এক্সপ্রেসওয়ে, এরকম প্রায় 10টা মেগা প্রকল্প চলছে বর্তমানে, চলমান আছে। এর মধ্যে ওই যে রূপপুর পারমাণবিক, সেটা প্রায় কাছাকাছি শেষ হওয়ার পথে। হ্যাঁ, বিদ্যুৎ কেন্দ্র আর ঢাকা সারাউন্ডিংসও চতুর্দিকে একটা সার্কুলার ওয়ে তৈরি করার একটা পরিকল্পনা হয়েছে, যেটা জানি আর কি, আর সেটার কাজ হচ্ছে এবং ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। আমার মনে হয় তোমার কাছে কি মনে হয়, সিদ্ধান্ত হয়ে গেছে এই যে সার্বিক উন্নয়ন, তোমার কাছে কি মনে হয়? এটা অসাধারণ, বাংলাদেশের এই অল্প এক দশকের মধ্যে যে এত উন্নয়ন, আমার মনে হয় পৃথিবীর অনেক দেশ উন্নতি করেছে কিন্তু এরকমের কোনো রেকর্ড নাই, এত অল্প সময়ে এতগুলা বিশাল বিশাল কর্মযোগ্য বাস্তবায়নের পথে একসাথে চলছে। তো সেগুলো হয়তো আমরা আরও 2-1 বছরের মধ্যে এগুলার যখন প্রস্ফুটিত হবে, বাস্তবে এটা রূপায়িত হবে, তখন এগুলা আসলেই সকল জনসাধারণের মধ্যে এটা অত্যন্ত চমৎকারভাবে প্রদর্শিত হবে, তখন আমরা হয়তো বুঝতে পারবো যে আমাদের ফলাফল কী। তো পদ্মা সেতু তো আমাদের কাছে এখন দৃশ্যমান, এখন জনগণের দাবি, দেশবাসীর দাবি, মাননীয় প্রধানমন্ত্রীও নিশ্চয়ই সেই উদ্যোগটি নেবেন দ্বিতীয় পদ্মা সেতু যেটি করা যায়, কারণ আমাদের অনেক দুর্ঘটনা ঘটে, অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে যাই, নদীপথ পাড়ি দিতে গিয়ে আমাদের নানান হ্যাপাজার্ড অবস্থা, সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো থেকে উত্তরণের জন্য আমাদের দ্বিতীয় আমাদের এখন প্রত্যাশা বেড়ে গেছে। হ্যাঁ, না, অলরেডি একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, সেটার দৈর্ঘ্য হবে আরও 0.15 কিলোমিটার বেশি, মানে এটা তো 6.15, তো সেটা হবে 6.30 দীর্ঘ কিলোমিটার, সেটা ওই বরিশালের দিকে, মানে ইট ইজ ওই যে পাটুরিয়া এবং ওই দিকে কানেক্টেড করা হচ্ছে, দ্বিতীয় পদ্মা ব্রিজের অলরেডি ডিসাইডেড সেটা। আচ্ছা, সেটা হোক, সেটাও আমরা দেখতে চাই এবং আমাদের জীবদ্দশায় দেখতে চাই। মেট্রো রেল তো দৃশ্য মানুষের আমরা দেখছি এবং 12 তারিখ থেকে এটা ট্রায়াল চলবে আগারগা পর্যন্ত উত্তরা থেকে, এটা একটা অসাধারণ কাঙ্ক্ষিত স্বপ্নের বাস্তবায়ন। আচ্ছা, তোমার কাছে কি মনে হয়, মেট্রো রেল হলেই কি রাস্তার যানজট কমে যাবে, এরকম কিছু মনে হয়? হ্যাঁ, অনেকটা কমে যাবে আমার মনে হয়, এই জন্য ওই লাইনে চলে যাবে, যেহেতু অল্প সময়ে প্রত্যেকের ডেস্টিনেশনে যেতে পারবে, বিভিন্ন প্রান্ত থেকে তারা চলে আসবে, পয়েন্টগুলোতে চলে আসবে এবং চলে যাবে, এবং ওই সমস্ত লাইনে হয়তো প্রাইভেট গাড়ি চলবে এবং অন্যান্য গাড়িগুলো খুব একটা প্রয়োজন হবে না, কিন্তু আদার্স চ্যানেলগুলোতে বলি সেটা হচ্ছে যে হয়তো দেখা যাবে যে এখানে যে গণপরিবহন যেগুলো সেগুলোর সংখ্যা হয়তো কিছু কমবে, কিন্তু প্রাইভেট সেক্টরে যেসব গাড়ি চলাচল করে, বিশেষ করে প্রাইভেট কার, সেগুলো কিন্তু চলবে, এগুলো চলবে এবং পাশাপাশি আরেকটা জিনিস, তবে এই ক্ষেত্রে একটা ভালো উপকৃত হবে একটা শ্রেণী, যেটা হচ্ছে নিম্নবিত্ত মধ্যবিত্ত, যারা যাদের গাড়ি নেই, যারা বাসে চলাচল করতো, তারা
অল্প সময় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, এইটা একটা উপকার হবে, যে কেউ চড়তে পারবে। আবার যাদের গাড়ি আছে তারা মনে করলো যে আমরা গাড়ি ইউজ করবো, আমরা ট্রেনে যাবো, চলে যাবো, তাড়াতাড়ি চলে যেতে পারবো, সময় বাঁচাবো। যে সকালবেলায় হয়তো 6টার সময় বের হতো, দশটায় অফিস বা 9টায় অফিস, তার এখন বেরোতে হবে 10টায় অফিস হলে সেই 9টা 9টা বেরোলো, টাইম হিসাব করে চলতে পারবে। এই যে তাড়না থেকে সে বেঁচে যাবে, বেঁচে যাবে, তার অনেক মেন্টাল পিস পিস থাকবে এবং কাজের প্রতি তার একটা আগ্রহ তৈরি হবে, এবং সময়টা আমাদের বেঁচে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের, এটা একটা বড় বিষয়। তবে এটা আরেকটা উপকার বয়ে নিয়ে আসবে আমাদের, যদি মেট্রো রেল আমরা যাদের গাড়ি আছে তারা ইউজ করি এবং গাড়ি কেনার প্রবণতা যদি আরও মেট্রো রেলগুলো হলে প্রবণতা যদি কমে যায়, তাহলে কিন্তু এই যে রাস্তার যে পরিবেশ দূষণ, গাড়ির ধোঁয়া, তারপরে প্লাস একজনের জন্য একটা গাড়ি, কিন্তু অনেকেই একটা গাড়িতে উঠে যাচ্ছে, সেটা কিন্তু গাড়ির সংখ্যা কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাছাড়া আরও 6টা লাইন টোটাল বাকি আছে, সেগুলো ক্রমান্বয়ে হয়তো 30 সালের মধ্যে বা কাছাকাছি সময় সেটা বাস্তবায়ন করার পরিকল্পনা আছে। এটা একটা ট্রায়াল হিসাবে, একটা দিয়ে আমরা একটা পাইলট প্রকল্পই বলা যায় এই মেট্রো রেলটা, যে এটা দিয়ে আমরা কী সুবিধা ভোগ করতে পারছি এবং উন্নয়নের ফলাফলটা কী। আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, এটা তোমার কাছে কেমন মনে হবে আমি জানি না, যে ঢাকা শহর থেকে বাইরের জেলাগুলোতে যদি মেট্রো উপর দিয়ে ট্রেন লাইন হয়, ঢাকা শহর থেকে নিজ দিয়ে যদি অন্য দূরে দূরে সাবওয়ে তৈরি হয়, তাহলে কিন্তু ঢাকার উপর চাপ অনেক কমে যাবে। যে আমি দূর থেকে এসেও 1 ঘন্টার মধ্যে ঢাকায় ক্লাস করতে পারছি, 1 ঘন্টার মধ্যে ঢাকায় অফিস করতে পারছি, এই বিষয়টি আমার মনে চিন্তা করা উচিত, তোমার কি মনে হয়? হ্যাঁ, বিভিন্ন মাধ্যমে এটা করা যায়, তবে ওই যে আন্ডার রেল প্লাস মেট্রো রেলটা খুবই কস্টলি, এবং সেই জন্য এটা হয়তো দীর্ঘমেয়াদী একটা প্রকল্পের আওতায় আনা যায় ভবিষ্যতের জন্য। এবং যেহেতু সার্কুলার রোড হচ্ছে, সার্কুলার রেল হবে, সার্কুলার রোড হবে, সার্কুলার নৌ রোডও হবে সেটা বলা হচ্ছে, তো এগুলো হলে বিভিন্ন সাইড থেকে কমিউনিকেটেড হবে সহজে, এবং ঢাকা শহরে আউটিং হবে অনেক সহজ, এবং সেখান থেকে অন্তত যদি রেল ঘন্টায় ঘন্টায় থাকে, যেভাবে হোক, এটা মেট্রো হোক বা সাধারণ রেল হোক, যদি ঘন্টায় ঘন্টায় গাড়িগুলো আপ ডাউন করে, তাহলে মানুষের কিন্তু যাতায়াত অনেক সহজ হয়ে যাবে। আমরা দেখি যে, আরেকটা কথা বললেই হয় যে, আমরা দেখি প্রায় সময় যে ওই যে শ্রমিক আন্দোলন হয় বা গাড়িগুলো সারা দেশে অচল হয়ে যায়, কিন্তু আমাদের দেশে যদি রেল ডেভেলপমেন্ট হতো, প্রতি ঘন্টায় বিকল্প ডেভেলপমেন্ট, হ্যাঁ হ্যাঁ, প্রতি ঘন্টায় থাকবে গাড়ি, তখন ওইগুলো কোনো কিছুতেই বাধত না এবং একটা বড় পরিবর্তন চলে আসতো, যে প্রতি ঘন্টায় ঘন্টায় রেল আসছে, সেই জন্য অনেক আন্দোলন এটা ওটা সব কিছুই কিন্তু ধর্মঘট করে কোনো লাভ হবে না, লাভ হবে না। আচ্ছা, এটা কি তোমার কাছে মনে হয়, যে আমার একটা জিনিস মনে হচ্ছে, আমার মনে হয় যেন ঢাকার উপর তো চাপ আছে, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ঢাকায় ইন করে এবং স্থায়ীভাবে বসবাসের জন্য, বাংলাদেশের শহর একটাই, ঢাকা শহর, ঢাকা শহরকে বিকেন্দ্রীকরণ করার প্রয়োজন, বাইরের জেলাগুলোতে যদি উন্নত মানের চিকিৎসা কেন্দ্র হয়, বাইরের জেলাগুলোতে যদি উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে, এবং সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে ঢাকায় যারা একটা ক্যাম্পাস করবে তারা অন্য দৃষ্টিকেও ডিস্ট্রিক্টেও একটা ক্যাম্পাস করতে হবে। একটা ইউনিভার্সিটি যদি ঢাকায় বেসরকারিভাবে হয়, বাইরের জেলা তো একটা হতে হবে সমমানের, তাহলে কি তোমার মনে হয় ঢাকার উপরে স্টুডেন্টদের চাপ কমবে? এটা চমৎকার, তো চাপ কমানোর জন্য তো এখানে একটা ফ্যাক্ট কাজ করে, যেমন আমরা দেখি বিভিন্ন উপজেলা জেলা লেভেলে যখন ডাক্তাররা যান, কর্মকর্তারা যান, তারা কিন্তু থাকতে চান না, তার একটা প্রধান কারণ হয় তার জেনারেশনকে বিল্ড আপ করার জন্য যে মাধ্যম, ভালো প্রতিষ্ঠান নেই, হ্যাঁ সব কিছুই ঢাকা কেন্দ্রিক, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, ভালো টিচার, সব কিছুই ঢাকা কেন্দ্রিক, ভালো স্বাস্থ্য, ভালো যানবাহন, এভরিথিং, তো সেই জন্য দেখা যায় আমরা যে জেলা উপজেলা লেভেলে বিভিন্ন শিক্ষক কর্মকর্তা আবার কেউই থাকতে চান না, কারণ তার ফ্যামিলি থাকে ঢাকায় এবং তার বাচ্চা ভর্তি করানোর জন্য মনমতো সেখানে কোনো পরিবেশ এবং স্কুল পাওয়া যাচ্ছে না, স্কুলিং হচ্ছে না বিশেষ করে, সেই জন্য যে আধুনিক মানের স্কুল কলেজ হতে হবে জেলা লেভেলে উপজেলা লেভেলে, যেখানে থাকার মতো ভবিষ্যৎকে চিন্তা করা সুযোগ, এটাই প্রধান। সেটা আমি জাপানে যেমন একটা জিনিস দেখেছি, জন্মের পর শিশুরা যখন একটু বড় হয়, 2 বছর আড়াই বছর বা 1.5 বছর বা 3 বছরে পড়াশোনা করে, পড়াশোনা শুরু করে বা প্লে গ্রুপে যাওয়া শুরু করে, তখন কিন্তু তাদের মধ্যে একটা যে প্রত্যেকটা স্কুলের মান কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু সমান, সেই ক্ষেত্রে তারা একটা জিনিস যেটা করে, যেটা আমার খুব ভালো লেগেছে, যার বাসা যে এলাকায় সে তার নিকটবর্তী স্কুলে পড়তে হবে, ভর্তি হতে হবে, সে আমরা যেমন এখান থেকে থাকি আরমানি টোলা, বাচ্চা পড়ে গুলশান স্কুলে, হ্যাঁ বাচ্চা পড়ে বসুন্ধরা স্কুলে, এটা হবে না, হবে না, তোমার বাসার পাশে যে স্কুলটি নিয়ারেস্ট স্কুল যেটি, সেখানে তোমার বাচ্চাকে পড়াতে হবে, তার মানে এটা এইভাবে বাধ্যতামূলক,
তার মানে হচ্ছে ওই স্কুলটারও স্ট্যান্ডার্ড এক মানুষ তো সেখানে যেতে বাধ্য, কারণ ওটার মান আছে এবং সেটাই সিলেক্টিভ। সেজন্য দেখা যায় যে ওখানে যেতেও আপত্তি নেই, ওখানে পড়াতেও আপত্তি নেই। কিন্তু মানুষ তো তার জেনারেশনের কথা শুধু চিন্তা করে না, নাগরিক শ্রেণীর কথা চিন্তা করে, প্রত্যেক ব্যক্তির মাধ্যমে এই দেশের নাগরিক। সেই জন্য প্রত্যেকটা প্রান্তিক এলাকায় যদি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকে, হসপিটাল থাকে, তো সবগুলোই চলবে। ডাক্তারও থাকবে ওখানে, কারণ তার ছেলেমেয়েকে পড়াতে পারবে ওখানে, একই মানের আছে। তুমি যে কথাটি বলছো যে প্রত্যেক এলাকায় যদি মানসম্পন্ন আবাসন ব্যবস্থা, একটা বিরাট ফ্যাক্ট ফ্যাক্ট যে আমি গ্রামে গেলাম তো মরলাম, এই বিষয়টা যাতে না হয়, যাতে ওখানে সুযোগ সুবিধা, মিনিমাম সুযোগ সুবিধাগুলো থাকে, একটা স্ট্যান্ডার্ড স্কুল থাকে, টিচারদেরকে সেভাবে মোটিভেট করা হয়, ছাত্রছাত্রীদেরকে সেভাবে বুঝিয়ে শুনিয়ে যারা পড়াতে পারে, টিচারদেরও নার্সিং এর প্রয়োজন না, ওইগুলো থাকলে আবাসনও তৈরি হয়ে যায়। ওই যে নিজেরাই তৈরি করে নেয় যে এখানে স্থায়ী চিন্তা করে সব জনগণ যে এখানে আবাসন তৈরি করতে হবে, যেহেতু আমি এখানে থাকলেই চলে। কিন্তু ওইগুলো না থাকলে, ওইগুলো কেন্দ্র করে যে আবাসন হওয়ার কথা ছিল এটাও হচ্ছে না। তবে আমি আমি একটা জিনিস ভাবি, এখন ঢাকা শহরে বা বাংলাদেশে যেসব স্থাপনা হবে এগুলো ফুটপাথ যদি একটা তৈরি করা হয়, এটা টেকসই মজবুত, একশো বছরের জন্য করলাম এই জিনিসটি, করলাম আগামী একশো বছর বা দুইশো বছর, এই রাস্তাটি করলাম আগামী একশো বছর দুইশো বছর, এই স্থাপনাটি তৈরি করলাম, এই মনোরম স্থাপনাটি তৈরি করলাম, এই ঐতিহাসিক স্থাপনাটি তৈরি করলাম, একশো বছর দুইশো বছরের কথা চিন্তা করে করতে হবে, এই রাস্তাটি ওয়াইড করতে হবে একশো দুইশো বছরে যাতে কোনো চিন্তা করতে না হয়, এই সুয়ারেজ লাইন তৈরি করতে হবে এখনই চিন্তা করতে হবে। এই যে মাস্টার প্ল্যানের আন্ডারে, আমার একটা দুঃখের কথা বলি, সেটি হচ্ছে এই যে আমাদের বসিলা মোহাম্মদপুরের পরেই, এই যে আমাদের আমেরিকান এম্বাসির পরেই যে জায়গাগুলো রয়েছে, এগুলোর কোনো সঠিক পরিকল্পনা নেই। এগুলো তো ঢাকা মহানগরীর মধ্যে, এগুলোকে কোনো সঠিক পরিকল্পনা দেওয়া হয়নি, গলি চিপা রাস্তা নেই, যার যেমন খুশি করছে। এখন বলা হয় কিছুদিন পর সিটি কর্পোরেশন হবে, সিটি কর্পোরেশন হয়ে এটা কি হবে? আগেই তো বস্তি হয়ে গেছে, হয়ে গেছে, আগে তো শেষ হয়ে স্ট্রাকচার হয়ে গেছে, আগে থেকেই পরিকল্পনা করে এখানে 60 ফিট, 300 ফিট, 100 ফিট, 50 ফিট রাস্তার পরিকল্পনা করতে হবে। বাবা, একটা জায়গায় যখন আবাসন এলাকায় লাইকপুর বা চল, একটা জায়গা আবাসিক এলাকা গড়ে উঠবে বা বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠবে, বাবা এই রাস্তাঘাট তোমাকে রাখতে হবে, ছাড়তে হবে, মাস্টার প্ল্যানের আন্ডারে হতে হবে যা কিছু হবে। যেমন আমি দেখেছি লন্ডনে, যেটা বলা যায় যে তাদের আমার জায়গা থাকতে পারে এখানে, কিন্তু আমি জায়গা থাকলেও এখানে কোনো গড় বিল্ডিং করতে পারবো না। ওখানে গভর্নমেন্ট দেখবে যে ওখানে সুয়ারেজ আছে কিনা, ইলেকট্রিসিটি আছে কিনা, গ্যাস আছে কিনা, ওয়াটার সাপ্লাই এভরিথিং আছে কিনা, যে এটা কোন মেজারমেন্ট মাস্টার প্ল্যানের আন্ডারে পড়ে কিনা। আদারওয়াইজ আমার জায়গায়ও আমি কোনো বিল্ডিং করতে পারবো না, কোনো স্থাপনা তৈরি করতে পারবো। আমি যেমন কানাডাতে দেখি, একটা এরিয়ার ডেভেলপমেন্ট যখন তারা করে বা উন্নত দেশগুলোতে, আমেরিকাতে বা জাপানে, ওই এলাকার সমস্ত কিছু পরিকল্পনা আগেই করে, আগেই করে মানুষ বসবাসের আগে, যে রাস্তা করে দিল সরকার, যে সুয়ারেজ লাইন করে দিল সরকার, বিদ্যুতের ব্যবস্থা করে দিল সরকার, এবার তোমরা পছন্দ মতো আবাসন ব্যবস্থা বা বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তোলো, সেই চেষ্টা কিন্তু তারা করে। সেই জিনিসটা আমাদের দেশেও ফলো করা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, তা তো অবশ্যই, এছাড়াও অনেকগুলো বিষয় আছে, এগুলো তো থাকবেই। যেমন আমরা স্থাপনাগুলো হচ্ছে রাষ্ট্রের একটি উন্নত বিষয় এবং এটা নান্দনিকতা প্রয়োজন। শুধু স্থাপনা হলে না, আমরা একটা গড় বানালে এটার ডিজাইন আগে চিন্তা করি, এটা স্ট্রাকচার আগে চিন্তা করি, শুধু যে টেকসই হলে হবে না। যেমন আমরা দেখি যে লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের দেশে ব্যয় হচ্ছে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মার্কেট, এটা ওঠা ইত্যাদি হচ্ছে, কিন্তু এখানে একটা বিষয় উপেক্ষিত আমি সব জায়গায় দেখি যে এগুলা নান্দনিকতা নেই, পর্যবেক্ষণ নেই। যেমন রাস্তার সাইডে পানি জমে আছে, রাস্তার সাইডে জঙ্গল জমে আছে, প্রাণীগুলার আশপাশে জঙ্গল জমে আছে, দুর্ঘটনা হচ্ছে, কিংবা স্কুল কলেজ এগুলার যে নান্দনিক বিষয়গুলো, যে এগুলো গার্ডেনিং, এগুলার সৌন্দর্য বর্ধনের যে বিষয়, বা একটা ব্রিজ হয়েছে ঠিক আছে, এটার একটা স্লোপ থাকবে যে জোর জোর করে পানি চলে যাবে বৃষ্টির সময়, যে দেখা যাচ্ছে এটা কাদা জমে আছে বৃষ্টির সময়, কিংবা একটা রাস্তা হয়েছে সেখানে পানি জমে, তাহলে পানি জমলে তো রাস্তা নষ্ট হয়ে যাবে, স্লোপটা ঠিক নেই, ঠিক নেই, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাকি পর্যবেক্ষণ করছে না। এই যে আমি যেটা বললাম যে আগামী একশো বছর দুইশো বছরের জন্য একটা বিষয় চিন্তা করতে হবে, তাহলে আমাদের দেশ কিন্তু একটা কাজ 14 বার করতে হচ্ছে, একটা ফুটপাথ
অনেক বিষয় আলোচনা রয়েছে, তোমার শেষ কনক্লুশন যদি কিছু থাকে বলো। আমি বলবো আমাদের অগ্রযাত্রার শুরু হয়েছে মাত্র, সেই জন্য আমাদের যে আশা প্রত্যাশা এটা আরো হাজার হাজার লক্ষ লক্ষ এদেশের নাগরিকের এবং কর্তা কর্তা সবারই এবং যারা রাষ্ট্র পরিচালনা করেন সবারই স্বপ্ন। কিন্তু হয়তো এই যে পরিমার্জিত একটা অবস্থায় আসার জন্য আমাদের আর একটু সময় লাগবে। যেমন আমরা যখন চিন্তা করছি, কথা বলছি, এরকমের লক্ষ লক্ষ মানুষ এই বিষয়টা চিন্তা করছে, তাদের কথাই হয়তো আমরা বলছি এবং তারাও একদিন বলবে বিভিন্ন মাধ্যমে, কাজেই একটা একদিন হয়ে যাবে আমার এই প্রত্যাশা। আচ্ছা, এখন আমি বলতে চাই যে আমাদের সরকার হয়তো একটা কাজ করছে, কিন্তু আমরা অ্যাজ এ সিটিজেন আমাদের কিন্তু একটা বিরাট দায়িত্ব আছে এটি রক্ষণাবেক্ষণ করবার। আমাদের কোনো কিছু যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আমার আপনার আমাদের সবাইকে। আমরা যাতে রাস্তায় ফুটপাতে ময়লা আবর্জনা না ফেলি, আমরা যাতে কোনো প্রকার অন্যের বিঘ্ন না, অন্যের কাজে বিঘ্ন না ঘটাই, আমরা যাতে ফুটপাতে না বসি, ফুটপাতে বসার জন্য যাতে কাউকে সুযোগ দেওয়া না হয়, যেটি যে কাজের জন্য সেটা সেই কাজে ব্যবহার করতে হবে। যেটা স্টেডিয়াম সেটা খেলার জন্য ব্যবহার করতে হবে, সেখানে অন্য কিছু হতে পারবে না। যেটা হাঁটার জন্য সেটা হাঁটতে, সেখানে হাঁটতেই হবে, হাঁটতে দিতে হবে, সেখানে অন্য কিছু বসতে পারবে না। এই বিষয়টা যদি আমরা ফলো না করি তাহলে আমাদের তো সব কিছু এলোমেলো হয়ে যাবে। যেটা শপিং কমপ্লেক্স সেখানে শুধু শপিং কমপ্লেক্সই হবে, সেখানে অন্য কিছু আর ওই জায়গায় আমরা দেখতে চাই। ফিডব্যাক গুলা থাকতে হবে সবকিছু, সবকিছুর ফিডব্যাক, গুড ফিডব্যাক থাকতে হবে। যেখানে সুয়ারেজ লাইন সেখানে অন্য কিছু আমরা ফেলবো না, সেখানে অন্য কিছু আমরা করবো না, প্রতিবন্ধকতা আমরা সৃষ্টি করব না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ অধ্যক্ষ জহিরউদ্দিন। আপনি আপনার স্কুল কলেজ কলেজে নিশ্চয়ই ছেলে মেয়েদেরকে মোটিভেট করার বিভিন্ন উদ্যোগ, এটা আমাদের দায়িত্ব। এরা যেহেতু আমরা আমার কাছে আসছি, আমরাই শেখাবো তাকে। গুড, এবং প্রত্যেকের দায়িত্ব এটা। গুড, আমরা নিজ নিজ দায়িত্ব সুন্দর করে নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করাই দেশের কাজ, দেশপ্রেমিকের কাজ, এবং সেটাই দেশাত্মবোধ। আমার কাজটি যদি আমি সঠিকভাবে করি তাহলে দেশের কাজ হয়ে গেল, দেশে কোনো অন্যায় হবে না, অপরাধ হবে না, দেশ ভালো চলবে। নাগরিকদের বিরাট দায়িত্ব রয়েছে দেশ গঠনে। ধন্যবাদ সবাইকে।